নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন আপনাদের প্রত্যেক বন্ধুরা বছরের শেষ দুমাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর এই সাত রাশির জাতক ও জাতিকারা টাকার খনি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ বন্ধুরা বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসের মধ্যে টাকার খনি পেতে চলেছে যে সাতরাশি সেই সাতরাশির নাম আমি পরস্পর উল্লেখ করতে চলেছি তবে তার জন্য আপনাদেরকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি ভিডিও শেষে বলবো এই তিনটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এই দুই মাসে টাকার খনি পাবেনই পাবেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হবেই হবে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকার খনি পেতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবেই ঘটবে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের এই নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকার খনি পাবেনই পাবেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবেই ঘটবে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন যারা কোনো কাজ করতে পারছেন না অর্থাৎ চাকুরি পাচ্ছেন না তাদের চাকুরি নিশ্চিত হবে পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের সমৃদ্ধি ঘটতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন এটি ডেফিনেটলি বলা যেতে পারে তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে তিনটি প্ল্যানেটের কথা আমি বলবো ভিডিও শেষে সেই তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখে নিন এবার আসুন আমি আপনাদেরকে দ্বিতীয় রাশিটির নাম উল্লেখ করতে চলেছি সেই দ্বিতীয় রাশিটি হল মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর আপনাদের জীবনে কিন্তু অর্থের ভাণ্ডার খুলতে চলেছে অর্থাৎ টাকার খুনি কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা করতে চলেছেন পাশাপাশি এই সময় আপনারা নতুন চাকুরি পেতে চলেছেন এবং চাকুরি ক্ষেত্রে প্রমোশন ঘটতে চলেছে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং নতুন ব্যবসা স্থাপন কিন্তু করতে চলেছেন এটা বলা যেতে পারে তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মচকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যে তিনটি প্ল্যানেটের কথা আমি ভিডিওর শেষে বলতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনে নিন পরবর্তী যে তিন নম্বর রাশির কথা বলবো। সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর আপনারা কিন্তু টাকার খনি পেতে চলেছেন এটা বলা যেতে পারে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা কিন্তু করতে চলেছেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন করতে চলেছে এবং যারা বেকার বসে রয়েছেন ঘরে তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পাবেনই পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তবে আপনার ব্যক্তিগত জন্মছকে তিনটি প্ল্যানেটের কথা আমি ভিডিওর শেষে বলবো সেই তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনে নিন এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর আপনারা টাকার খনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা করতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তাদের কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যে তিনটি প্ল্যানেটের কথা আমি ভিডিওর শেষে বলতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনে নিন এরপরে পাঁচ নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন বছরের শেষ দুমাস নভেম্বর ও ডিসেম্বর আপনারা কিন্তু টাকার খনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা করতে চলেছেন পাশাপাশি এই সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন এই সময় চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র বা সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন তবে তার জন্য আপনাদের জন্ম ছকে তিনটি প্ল্যানেটকে খুব থাকার প্রয়োজন রয়েছে যে তিনটি প্ল্যানেটের কথা আমি ভিডিওর শেষে বলতে চলেছি ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ দুমাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর আপনারা কিন্তু টাকার খনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনাদের রয়ে গেছে সেই সমস্ত অসমাপ্ত কাজ আপনারা ঠিক করতে চলেছেন এবং এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যে তিনটি প্ল্যানেটের কথা আমি ভিডিওর শেষে বলতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই শুনে নিন এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর আপনারা টাকার খনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা ঘটতে চলেছে এবং আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন অনায়াসেই এবার আসুন আমি আপনাদেরকে সেই তিনটি প্ল্যানেটের কথা বিশেষভাবে উল্লেখ করতে চলেছি যে তিনটি প্ল্যানেট আপনাদের জন্মচকে শুভ থাকার প্রয়োজন রয়েছে প্রথম প্ল্যানেট সেটি হচ্ছে গ্রহ হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা আমি বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ হ্যাঁ বন্ধুরা আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং তিন নম্বর যে প্ল্যানেটটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ এই তিনটি প্ল্যানেটকে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ